দেশের ফুটবলের সাফল্যের পেছনের কারিগর কোচ। ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিতে যারা রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই পেশাদার ফুটবল কোচদের দক্ষতা বৃদ্ধিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির তত্ত্বাবধানে ও বাফুফের ব্যবস্থাপনায় চলছে বিএফএফ এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স, যেখানে অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের 23 জন পেশাদার ফুটবল প্রশিক্ষক। 5টি মডিউলের এই ডিপ্লোমা কোর্সের চতুর্থ মডিউলের অংশ হিসেবে দেশের ফুটবলের উদীয়মান ক্লাব ফর্টিজ এফসি পরিদর্শন করেন প্রশিক্ষকরা। দেশি বিদেশি সেরা কোচদের সম্মিলনে এই কোর্সের মাধ্যমে দেশের কোচরা আরও দক্ষতা সম্পন্ন হয়ে উঠবে, বাড়বে পেশাদারিত্ব। গ্লোবাল একটা কোচিং কোর্স আমি মনে করি যে হচ্ছে, এটা সবার জন্যই আপনি ভ্যালুয়েবল, এবং অনেক এক্সপিরিয়েন্স কোচ যারা ইউরোপেও আপনার দীর্ঘদিন কোচিং করছে তারাও এখানে আছে। তা আমি মনে করি সবার সংমিশ্রণে, এবং আমাদের যে কোচিং, যে আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন সবার সংমিশ্রণে, এটা খুবই আমাদের দেশি কোচদের জন্য খুবই উপকৃত হচ্ছে, এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য এটা অনেকটাই কাজে দিবে। ফুটবলের যে কালচারটা বা ডেভেলপ কান্ট্রির যে স্ট্রাকচারটা, এগুলো সব এখানে ডিসকাস হচ্ছে। প্রফেশনাল ফুটবলে যা যা দরকার, একজন কোচের কী ভূমিকা হবে ক্লাবের কালচার পরিবর্তনে, ক্লাবের পারফরমেন্স ডেভেলপমেন্টের জন্য যেসব ভূমিকা পালন করতে, সেগুলো সবই এখানে শেখানো হচ্ছে। অভিজ্ঞতার ঘাটতিই বিদেশি কোচদের সঙ্গে বাংলাদেশের কোচদের বড় পার্থক্য বলে মনে করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এবং এএফসি ডিপ্লোমা কোর্সের উপদেষ্টা পল স্মলি। বাংলাদেশের সেরা কোচরা এই কোর্সে আছে, বিশ্বমানের কোচরাও এখানে আছে, তারা তাদের অভিজ্ঞতা, পেশাদার জ্ঞান ভাগাভাগি করছে, তারা নিজেদের বিশ্বমানের কোচ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বিশ্বের অন্যান্য কোচদের তুলনায় বাংলাদেশি কোচদের অভিজ্ঞতার গভীরতা কম। কেস স্টাডি, বাস্তবিক জ্ঞান সবকিছু নিয়েই কাজ করছি, এসবের মধ্য দিয়ে তারা নিজেদের আরো দক্ষ করে তুলছে। এখন পর্যন্ত সবার প্রচেষ্টায় আমি সন্তুষ্ট। আগামী 7-11 ডিসেম্বর বিএফএফ এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সের পঞ্চম মডিউল সম্পন্ন হবে। এরপর কোচদের পারফরমেন্স মূল্যায়ন করে দেয়া হবে ডিপ্লোমা সার্টিফিকেট। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা।